হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার ভিডিওর পার্ট টু। তো প্রথম পার্টে আমরা এই ঝর্ণাটা দেখেছিলাম। এই ঝর্ণাটার নাম হচ্ছে নাফাখুম ঝর্ণা, যেটা ত্রিপুরা পাড়া একদম পাশে অবস্থিত বান্দরবন জেলার। তো এখান থেকে আমরা একদিন থাকলাম। একদিন থাকার পর আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে একটা ঝর্ণা, ঝর্ণাটার নাম আমার মনে নেই, সম্ভবত সিংহ ঝর্ণা। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, এটা দোতলা একটা মানে বাসা, সম্পূর্ণ বাঁশের তৈরি। তো এখানে আমরা ছিলাম এক রাত। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। তো নিচে আমরা একটা ছোট দোকান ছিল, ওই দোকানে আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা আমাদের গন্তব্যস্থলে ওই ঝর্ণা দেখতে আমরা চলে গেলাম। আমরা শুনছি নাকি ওই ঝর্ণার পুরো পানিটা একদম পানযোগ্য, খাওয়া যায়। তো সেই প্ল্যান ওয়াইজ আমরা হাঁটা দিলাম। উল্লেখ্য যে আমাদের সাথে দুইজন গাইডও যাচ্ছিল, কারণ আমরা জায়গাটা জানি না। আর ওরা আগেই বলে দিছিল যে দুইটা পাহাড় আমাদের ক্রস করতে হবে, পাহাড়ের উপর দিয়ে যেতে হবে বা নিচ দিয়ে যেতে হবে, আমি জানি না। তো ওইখান দিয়ে যেতে হবে। আশেপাশে গাছপালার ছড়াছড়ি, বহু প্রজাতির গাছপালা রয়েছে আশেপাশে। এখানে প্রবেশ করার পরে যেন মনে হলো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কোনো এক অতল গহ্বরের মধ্যে, যেখানে নেই কোনো প্রাণীর আশ্বাস, নেই কোনো উন্নত বিশ্বের ছেটা ফোটা। আশেপাশে শুধুমাত্র বিভিন্ন ধরনের পোকামাকড়, ঝিঝি পোকা। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমরা একটা পাহাড়ের নিচে নামতেছি। তো নিচে নামতে একদম পুরো জায়গাটা খাড়া, তো আমরা কোনোভাবে ঘষে ঘষে আমরা নামার চেষ্টা করতেছি। আমাদের সাথে অবশ্য আমাদের আদিবাসী ইয়ে গাইডরাও ছিল। তো তারা হচ্ছে দাও দিয়ে পাহাড়টা একটু মানে মাটিটা কেটে কেটে আমাদের রাস্তা বানানোর চেষ্টা করতেছিল। তো ওইভাবে আমরা নামার চেষ্টা করতেছি। তো মূলত দুইজন ছিল, একজন নিচে দাঁড়ানো ছিল আর একজন ঠিক আমার পিছনে ছিল। আমরা এখানে কোনো মতে মানে ঘষে ঘষে যাচ্ছি, বাট তারা কিন্তু দিব্যি দাঁড়ায় আছে এবং খুব কমফোর্টেবলি এই সব জায়গা দিয়ে হাঁটতে পারতেছে, বাট আমরা কোনোভাবে পারতেছি না। তো উনি আমাকে সরাই দিয়ে বলল যে সে আগে যাবে। তো সে আগে যে ছুরি দিয়ে হচ্ছে রাস্তা ক্লিয়ার করবে, এই পর্যায়ে আসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তো লাল ক্যাপ ওইটা আমি, আমাকে একটু দেখতে থাকেন, দেখেন আমার সাথে কি হয়। তো সবাই আস্তে আস্তে নামতেছে, সবাই পর্যায়ক্রমে, আমার সামনে একজন, আমার পিছনে একজন, এইভাবে লাইন বাই লাইন আমাদের ওই যে গাইড আঙ্কেল নামাই দিচ্ছে। তো এখন আমার হাতটা স্লিপ করবে, ওই যে ওই যে ওই আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু লাকিলি আমি ধরে ফেলছিলাম। আমি যদি ওইখান থেকে পড়তাম, আমার সামনে যে আছে ওই তিনজন মিলে আমরা একদম পুরা নিচে পড়ে যেতাম। তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স ছিল তখনই। যাই হোক, আমরা আবার নেমে আমরা হাঁটা শুরু করলাম। সেরকম একদম সেম রাস্তা, সব রাস্তা মনে হচ্ছে একদম একই। যাই হোক, হাঁটতেছি। তো আমাদের গন্তব্যস্থল সেই ঝর্ণাটার আমরা খোঁজ কোথাও পাচ্ছি না, উনরাও পাচ্ছে না যে ঝর্ণাটা আসলে কোথায়। আর এই পাহাড়ি রাস্তা মনে হচ্ছে শেষই হবে না, শেষই হবে না। যেইখানে যাই, যত যাই, শুধু যাচ্ছি আমরা। আর এইখান দিয়ে এত পরিমাণে রোদ আবার বৃষ্টি, রোদ আবার বৃষ্টি। তো আমি একটা ক্যাপ পরে কোনো মতে গামছা পেঁচায় মানে যাচ্ছিলাম, যাতে রোদটা একটু কম লাগে, বাট স্টিল অবস্থা তাও খুব খারাপ হয়ে যাচ্ছিলো। প্রায় ঘন্টা দুই আমরা হাঁটতেছি হাঁটতেছি ওই পথের অপেক্ষায়। এই পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে এখানকার যারা আদিবাসী আছে, তারা এই পাহাড় কেটে 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 ছোটো ছোটো রাস্তা বানাইছে, আদারওয়াইজ এখানে কোনো রাস্তা নাই। এই যে আমরা সবাই হাঁটতেছি এই ছোটো ছোটো রাস্তা দিয়ে, আর পাশে সেই সাঙ্গু নদী, কিন্তু আমরা এখন সাইড দিয়ে ভিতরে ঢুকতেছি একদম গভীর জঙ্গলের ভিতরে। ভিডিওর এই পর্যায়ে সে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। তো আমি আমার ফ্রেন্ডদের ডাকতেছিলাম যে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো একটু আয়, মুখ দিয়ে চিল্লাই চিল্লাই যেত, ফোন আর নেটওয়ার্কও কাজ করতেছে না এখানে। তো আমার পায়ে হচ্ছে জোকে কামড়াইছিলো। তো জোকে কামড়ায় যাওয়ার পর খুবই খারাপ অবস্থা, শুধুমাত্র ব্লিডিং হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। তারপরে আদিবাসীর একটা পাতা দিয়ে হচ্ছে জোকটাকে বের করছে। যাই হোক, ওইটা বের করার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম। আমি ভাবছিলাম যে কোনো ব্যথাটা হবে, বাট কোনো ব্যথা হয়নি। তো আমি একদম ফুলে হাঁটতে পারতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা আবার সেই পাহাড়ি রাস্তা, এখন শুধু পাথর আর পাথর, এই পাথরের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই যে টুকটাকের ভিতরে কিছু ছবি আমরাও তুললাম, আমাদের গাইড আছে সাথে। তো যেতে না যেতেই আমরা সামনে একটা জলপ্রপাতের মতো পেলাম, যেখান দিয়ে ভিতর দিয়ে পুরা নিচু, মানে ওইখান থেকে যদি আমরা পড়ি শেষ। তো আস্তে আস্তে আমরা আমাদের ঝর্ণার কাছে চলে আসলাম। তো এই হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণাটার নাম আমার সঠিক মনে নাই, যেহেতু 2 বছর আগে গিয়েছিলাম। তো এই ঝর্ণাটা সম্ভবত সিংহ ঝর্ণা বা এরকম সামথিং নাম ছিল।
যাই হোক, এই ঝর্ণার পানিটা হচ্ছে খাওয়া যাবে, এই ভিতরে যা পানি আছে সব খাওয়া যাবে। তো আমরা দেখে তো খুবই এক্সাইটেড, কারণ আমরা এরকম কখনো আগে দেখি নাই। তো আমরা সিগন্যালের জন্য ওয়েট করতেছিলাম যে আমরা গাইড আগে নামবে, ও নেমে দেখবে যে এটা আসলে কতটা গভীর। যতটা এটা মনে হচ্ছে না যে ছোট, কিন্তু এটা কিন্তু মোটেও ছোট, এটা কিন্তু পাঁচতলা ছয়তলা বা তারও বেশি উঁচা। এটা দেখে ক্যামেরায় খুব ছোট মনে হচ্ছে, বাট না, এই যে আমরা এখন ওয়েট করতেছি যে আমরা নামবো কিনা নামবো কিনা। আমি সিগন্যাল দিলাম যে পানি খাবো কিনা, তোমরা বলতেছে যে দাঁড়ান তারপরে। তো যদিও আমরা সাইড দিয়ে আগেই নেমে গেছিলাম, আমাদের হাতে ছিল বাঁশি, এই যে আমরা একটা পোজ দিচ্ছি, আমাদের হাতে বাঁশ দিয়ে তৈরি করা জিনিস ছিল, মানে ওইটা দিয়ে আমরা ভর করে 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 আসছি। তো এইটার চারি সাইডে পাহাড় আর মাঝখানে ঝর্ণা। ঝর্ণাতে গোসল করা শেষ হতেই না হতেই আমরা আর একটা মিনি ঝর্ণার সামনে আসলাম। তো এইখান দিয়ে আমরা হাঁটতে পারতেছিলাম একদম নিচু পানি। তো এখানে আমরা প্ল্যান করছিলাম যে ছবি তুলবো, দেন আমি ভাবলাম যে না, এখানে আমি শুয়ে থাকি। তো আমি এখানে বসলাম, বসে পাটা একটু ভিজালাম। এইখানে পানির স্রোতটা কিন্তু, মানে বেগটা কিন্তু অনেক। হ্যাঁ, সামনে দিয়ে বড় ঝর্ণা, এটা বড় ঝর্ণার উপরে একটা ছোট ঝর্ণা। তো এই জলপ্রপাতের এখানে বসলাম, এই হাতে একটু পানি নিচ্ছি। আর এই বলে রাখা ভালো, এই পানি সব কিন্তু খাওয়া যায়, একদম বিশুদ্ধ পানি। তো এই পানি আমরা বসেছিলাম, তো পা ভিজাচ্ছিলাম অ্যান্ড নিজের একটা স্ন্যাপ নিলাম, চলছে ছোট্ট একটা ঝর্ণা। তো সাথে আমার ফ্রেন্ড ছিল, তো আমরা ভাবলাম যে একটা ছবি তুলবো, কিন্তু পরবর্তীতে যা অবস্থা, ছবি আর তুলি নাই, আমরা ভিডিওই করে ফেলছি এই ঝর্ণার ভিতরে। So let me show it. You are exactly what I want. Kinda cool and kinda not. Wanna give myself to you. Yeah, we're driving down the freeway at night. I only got one thing in the back of my mind. I'm feeling like this might be my time to shine with you, with you, with you. I got my head out the sunroof. I'm blasting my favorite tunes. তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এরপরে আরও একটা ভিডিও আছে, ইন টোটাল বান্দরবন সিরিজে তিনটা ভিডিও, তো দুইটা আপলোড হয়ে গেছে আর একটা আছে, তো সেটাও খুব শীঘ্রই আপলোড করব। তো সবাই সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।